হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল একদম একটা আনন্দের বিষয় নিয়ে সৌমিতি এলাম দেখো তোমরা পুজো দাও মন্দিরে যাও গলা ফাটাও কমেন্ট করো বিভিন্ন কন্টেন্টে লড়াই করো এত সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো গিফট নিয়ে দাঁড়িয়ে থাকতে ভারত লক্ষ্মী স্টুডিওতে বহু কিছু করেছো তোমরা তোমাদের সবকিছুই কোথাও না কোথাও সার্থক আমি বলবো তোমাদের প্রার্থনাগুলো তোমাদের পুজোগুলো সার্থক কারণ একটা মেয়ে কারুর ফ্যান ছিল একটা টাইম হয়তো ডায়েরিতে সেই হিরোটার ছবি লাগিয়ে রাখত আজকে সেই হিরোটা তার ছবির নায়িকাও করলো আবার প্রমোশনও করাচ্ছে অন্য একটা ছবির যে ছবির সৌমিতিশা পার্টি না মানে এর চেয়ে বড় আর কি হতে পারে আর এমন একজন মানুষ সৌমিতেশাকে দিয়ে প্রমোশন করাচ্ছে সে তো বাংলার এই যুগের মহানায়ক তাকে আমরা অনায়াসেই বলতে পারি এই যুগের মহানায়ক তার যেরকম কীর্তি তার যেরকম ছবি তার যেরকম বক্স অফিস তার যেরকম কন্ট্রিবিউশন বাংলা সিনেমার প্রতি আমি দেবদার কথা বলছি সেই দেবদা বাঘাযতীন ছবির প্রিমিয়ার হচ্ছে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার তেইশ তারিখে দুপুর একটার সময় সেই ছবির প্রমোশন কিন্তু সৌমিতিশা দিয়ে করাচ্ছেন এটা কিন্তু সৌমিতিশার বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি বলবো সুপারস্টার মেগাস্টার দেবদা ওনার মতন মহান একজন তারকা তারও এক ফোঁটা হলেও প্রয়োজন হচ্ছে গুরুত্ব দিচ্ছে সৌমিতিশার ইম্পর্টেন্স আছে বলেই তাকে দিয়ে প্রচার করাচ্ছে কারণ বাঘা যতীন ছবিটার নায়িকা তো সৌমিতিশাহ ছিলেন না এখনো পর্যন্ত আমি শ্রীজার কিন্তু ভিডিও দেখিনি কিন্তু সৌমিতিশাহ ভিডিও আমি দেখে পেলাম অথচ সৃজা কিন্তু বাঘা যতীনের নায়িকা ছিল সৌমিতিশাহ প্রধানের নায়িকা কিন্তু সেই সৌমিতেশা কিন্তু বাগা যতীনের প্রমোশন করছে এবং সবচেয়ে প্রথম সর্বপ্রথম কিন্তু সৌমিতেশারই ভিডিওটা পোস্ট করেছে দেবদা আজকে যদিও আমি দেখলাম ইধিকার ভিডিও ইধিক্ষা খাদান করছে অ্যান্ড ইধিকারও বিশাল একটা জনপ্রিয়তা রয়েছে কারণ উনি বাংলাদেশে সাকিব খানের সঙ্গে কাজ করেছেন প্রিয়তমা এবং এখন তো পপুলার হয়ে গেছে প্রিয়তমা বলেই আমি তো দেখি সাংবাদিকরাও প্রিয়তমা বলে মজা করছে তো ও একটা বিশাল পপুলার ফেস ইদিকা পাল এই মুহূর্তে এবং দেবদার সঙ্গে করছি তো সেই সুবাদে প্রমোশন করিয়েছে বাট সর্বপ্রথম কিন্তু সৌমিত ঋষা দিয়ে প্রচার করিয়েছে সুপারস্টার দেব স্টার দেব দেবদার কাছ থেকে দেবদার একজন ফ্যান তিনি এর চেয়ে বড় কি আর আশা করতে পারে মানে সবকিছু তো সার্থক হয়ে গেল আমি বলবো মানে যার ফ্যান ছিল যার হয়তো ছবি ডায়েরিতে লাগিয়েছে যে হয়তো ছোটবেলার একটা টাইম ক্রাশ ছিল সেই হিরো আজকে নায়িকা করলো আবার আজকে এতটা গুরুত্ব দিচ্ছে এতটা প্রেফারেন্স দিচ্ছে এর চেয়ে বড় সাকসেস আর কিচ্ছু হয় না আর কিছু পাওয়ার নেই আমি বলবো আমি আজকে দেবদার ফ্যান দেবদা যদি আমাকে দিয়ে আমি একটা পজিশন অর্জন করতে পারলাম আমায় একটা ইন্টারভিউ দিল আমাকে একটা কিছু দিয়ে বলল যে ভাই তুই এটা শর্টসে দিয়ে দেবা এটা পোস্ট করে দে মানে আমি তো জানবো ভাই আমি কি করলাম আমি তো বিশাল কিছু করে ফেলেছি আমার তো সার্থক আর আমার মানে এক লাখ সাবস্ক্রাইবার সিলভার বাটন দরকার নেই আর কি সিলভার প্লে বাটন দরকার নেই যদি দেবদা আমায় একটা মানে ছোট ইন্টারভিউ দিয়ে দেয় দু মিনিটে তো আমার কাছে তো বিশাল সাকসেস আমি মানবো মানে আমাকে যদি এইভাবে ডেকে একটা ইন্টারভিউ দেয় দেবদা ডেকে মানে সেটা সম্মানের আর কি কিন্তু সৌমিত্রী সেন নিজের যোগ্যতায় অর্জন করেছে নিজের নাম খ্যাতি অর্জন করে অভিনয়ের জোরে তারপর যে এই জায়গাগুলো পাচ্ছে এরকম বড় বড় জায়গায় গুরুত্ব পাচ্ছে জিদ্দার প্রিমিয়ারে দেখা যায় তাকে নুসরাত জাহানদের ইভেন্টে দেখা যায় তাকে এবং সেখানে ইয়াজদা ইয়াজদা নিজেও একজন ভালো ফেস বাংলার রাজ চক্রবর্তীর ইভেন্টে আমরা দেখছি তো সৌমিত্রী এখন সর্বত্র হয়ে গেছে তো খুব ভালো লাগছে ভীষণ গর্ব হচ্ছে